আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহি অবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা শাহরু সিয়াম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা রমাদনের সিয়াম ভঙ্গের কয়েকটি কারণ নিয়ে কথা বলবো যে কারণগুলো সংগঠিত হলে রমাদানের সুয়াম বিনষ্ট হয়ে যায় প্রথম কারণ হচ্ছে যে কারণে সুয়াম নষ্ট হয় যে সেই ইন কোনো কিছুকে প্রবেশ করানো সেটা নাকের মাধ্যমে বা মুখের মাধ্যমে ভেতরে নাকের বা মুখের মাধ্যমে কোনো কিছু যদি ভেতরে প্রবেশ করানো হয় সেক্ষেত্রে কিন্তু সুয়াম ভঙ্গ হয়ে যাবে এক্ষেত্রে সেটা যদি খাদ্য সামগ্রী হয় তাহলেও সুয়াম ভেঙে যাবে অথবা শরীরে শক্তিবর্ধক কোনো কিছু হয় সেক্ষেত্রেও কিন্তু সুয়াম ভঙ্গ হয়ে যাবে এই জন্যে রসুল করিম সাল ওয়াসাল্লাম কত চমৎকার করে বলেছেন তুমি যখন অজু করবে তখন নাকের ভেতরে পানি দিয়ে খুব জোরে টান দিয়ে আবার বের করবে এটাকে বলা হয় ইস্তিন শাক এটা শুননা তবে ইল্লা আন্তা কোনা স ইমা অবস্থায় এটা করা যাবে না হামদ রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম আজ থেকে আরও সাড়ে চোদ্দোশো বছর পূর্বেই কথা বলেছেন এখন আমরা দেখি কোনো একজন অসুস্থ ব্যক্তিকে যদি খাবার সরবরাহ করতে হয় নাক দিয়ে করা হয় কারণ নাকের সাথে স্টোমাক ভেতরের একটা সরাসরি সংযোগ আছে সু সুলসালামের কথা সে কত আগেই বলেছেন যে নাকে পানি খুব জোরে দিয়ে টানা যাবে না এবং ঝাড়া যাবে না রোজা অবস্থায় কারণ পানি ভেতরে চলে যেতে পারে আর পানি ভেতরে চলে গেলে সুয়াম নষ্ট হয়ে যাবে সুতরাং নাক দিয়ে বা মুখ দিয়ে কোনো কিছু যদি প্রবেশ করানো হয় তাহলে সুয়াম ভঙ্গ হয়ে যাবে দ্বিতীয় যে কারণ সুয়াম ভঙ্গের তা হচ্ছে কেউ যদি পানাহার করে অর্থাৎ কোনো কিছু খায় বা পান করে ইচ্ছে করে তাহলে কিন্তু সুয়াম ভঙ্গ হয়ে যাবে তৃতীয় হল পানাহারের স্থলাভিষিক্ত কোনো কিছু যদি সে গ্রহণ করে লাইক কেউ আপনার ইঞ্জেকশনের মাধ্যমে এমন ইঞ্জেকশন গ্রহণ করলো যেটা মোগাজিয়া হকান মোগা এমন ইনজেকশন যেটা তার শরীরে শক্তি বাড়িয়ে দেয় শক্তি বর্ধন করে শক্তি বর্ধক ফুড সাপ্লিমেন্টারি আছে এমন কোনো ধরনের ইনজেকশন বা ঔষধ সেটা যদি শরীরে পুশ করা হয় তাহলে তার সুয়াম ভঙ্গ হয়ে যাবে কারণ এটা খাদ্যের পরিপূরক কেউ যদি ধূমপান করে তাহলে তার সুয়াম ভঙ্গ হয়ে যাবে এরপরে যে কারণটি আমরা বলবো তা হচ্ছে স্ত্রী মিলন করা আলজিমা স্ত্রী মিলন করলে পরে রমাদনের সুয়াম ভঙ্গ হয়ে যাবে এরপরে যে কারণটির কথা বলবো তা হচ্ছে যে কেউ যদি আপনার স্ত্রী মিলন ছাড়া যেটাকে স্টিম না বলা হয় অর্থাৎ মাস্টারভেশন বা এই ধরনের কু অভ্যাস যাদের আছে বাজে অভ্যাস তারা মানে বীর্যপাত ঘটায় নিজে নিজে যে কোনোভাবে সেটা কোনো যন্ত্রের মাধ্যমে হতে পারে হাতের মাধ্যমে হতে পারে যে কোনোভাবে যদি বীর্যপাত হয়ে যায় রমাদানের দিনের বেলায় শ্বেত চায় তাহলে কিন্তু তার সুয়াম ভঙ্গ হয়ে যাবে কিন্তু কেউ যদি ঘুমে এ হলো যেটাকে আমরা স্বপ্নদোষ বলে থাকি এখানে তার কোনো হাত নাই তার কোনো ইচ্ছার এখানে বিষয় না অনিচ্ছায় সেটা হয়েছে সেক্ষেত্রে কিন্তু তার সুয়াম ভঙ্গ হবে না তিনি সুয়াম কন্টিনিউ করবেন কিন্তু কেউ যদি ইচ্ছে করে বীর্যপাত ঘটায় তাহলে তার সুয়াম ভঙ্গ হয়ে যাবে এরপরে যে কারণটির কথা বলবো তা হচ্ছে কেউ যদি ইচ্ছে করে বমি করে ইচ্ছে করে মোতাম্মিদান ইচ্ছে করে যদি বমি করে তাহলেও কিন্তু তার সুয়াম ভঙ্গ হয়ে যাবে এরপরে যে কারণটির কথা বলবো তা হচ্ছে কেউ যদি হিজামা গ্রহণ করে এবং খুব পরিমাণে রক্ত সেখান থেকে বের হয় কাপিং যেটাকে আমরা বর্তমান সময়ে বলে থাকি যে শিঙ্গা লাগানো এতে করে প্রচুর পরিমাণ রক্ত বের হয় তাহলে ওই ব্যক্তির সুয়াম ভঙ্গ হয়ে যাবে কিন্তু ধরেন কেউ হয়তো কোথাও কোনো অ্যাক্সিডেন্টে অনেক রক্ত বের হয়েছে তাতেও তার সুয়াম ভাঙবে না যেহেতু তিনি ইচ্ছে করে রক্ত বের করেন নাই এখন কেউ যদি ধরেন এক ব্যাগ রক্ত ডোনেট করে ওলামাদের অনেকেই বলেছেন যে এটা হিজামার অর্থাৎ সিঙ্গা লাগানোর মাসালার সাথে কেয়াস করে বলা হয়ে থাকে তার সুয়াম ভঙ্গ হয়ে যাবে যেহেতু স্বেচ্ছায় তিনি ব্লাড বের করছেন এবং সেটা অনেক অনেক বেশি পরিমাণে দাম ক্যাথিয়ার এটা অনেক বেশি পরিমাণে সেক্ষেত্রে তার সুয়াম ভঙ্গ হয়ে যাবে বলেই ওলামা একরাম বলে থাকেন একান্ত যদি কারো দরকার হয় তাহলে তিনি রাতের বেলায় দেওয়ার চেষ্টা করবেন আর এমন যদি হয় যে কোথাও পাওয়া যাচ্ছে না ওই ব্যক্তির জীবন সংকটে তার জীবন রক্ষা একান্ত জরুরি ব্লাড না দিলে পরে সে মারা যাবে সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তির জন্য ব্লাড ডোনেট করা বৈধ হবে ইনশাআল্লাহ তিনি পরবর্তীতে এই দিনটার সুয়াম রেখে দিবেন ইনশাআল্লাহ এরপরে সর্বশেষ যে কথাটা আমরা বলতে চাই সুইয়াম ভঙ্গের তা হচ্ছে যে কোনো প্রাপ্তবয়স্ক নারী তার যদি মান্থলি যে পিরিয়ড সেটা শুরু হয় রমাদনের দিনের বেলায় তাহলে কিন্তু তার সিয়াম নষ্ট হয়ে যাবে অথবা কোনো মা যদি সন্তান সম্ভব কোনো মা যদি সন্তান দুনিয়ায় আসে এবং নিফাসের রক্ত ঝরা শুরু হয় সেক্ষেত্রেও কিন্তু তাদের সিয়াম নষ্ট হয়ে যাবে তো আল্লাহ তালা আমাদের সিয়ামগুলোকে সুন্দরভাবে সম্পাদনের তাওফিক দান করুন ইলম অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আলা তালা সেইদিনা ওনাবিগিনা মোহাম্মদ ওসালাম আলাইকুম ও রাহমতুল্লাহি ওবরকাতু